হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে টিউজডে, তো আজকে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে। এখন বাজে 10টা আর আমি বসে আছি পার্ক সার্কাস বাস স্ট্যান্ডে। তো বাসের জন্য 205-এর এ করে যাই। যারা আমার পুরনো বন্ধু জানো, যারা নতুন বন্ধু তাদের জন্য বললাম। তো এই দেখো বসে আছি, এই যে ঝোলাঝুলি সব নিয়ে 205-এর এ আসছে না। তো আজকে তো ভোট গণনা, তাই জন্য মনে হয় একটু লেট হচ্ছে। আমাদের বাইকে আসতেও একটু প্রবলেম হয়েছে। তো চলো কখন আসে দেখি, বাসের জন্য ওয়েট করছি। তো সঙ্গে থাকো, ছোটো ছোটো করে একটা সুন্দর ব্লগ তৈরি করার চেষ্টা করছি, আর তোমরা অবশ্যই সঙ্গে থেকো। তো চলো দেখতে থাকো, আমি এখন ওয়েট করি। এখনও আসলো না, অন্য নাম্বারের বাস দেখলাম। তো ঠিক আছে, হ্যাঁ সঙ্গে থাকো। দেখো নিউ সেক্রেটারিতে নামার কথা, আর নামিয়ে দিল অনেকটা আগে। আজকে যেহেতু ভোটের গণনা, সেই জন্য আসার সময় বরের সাথে যখন আসছি তখনও অনেক প্রবলেম হয়েছে জানো তো। ওর লেট হয়ে গেছে 5 মিনিট, প্লাস এখনও দেখো কত দূরে নামিয়ে দিয়েছে। নিউ সেক্রেটারিতে নামার কথা, অনেক আগে নামিয়ে দিয়েছে, গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। তো তোমরাই বলো এগুলো কি কোনো মানে হয়? এই আমাদের দেশেই দেখি যে এই মানে পার্টি পলিটিক্স নিয়ে, এই ভোট নিয়ে এত মাতামাতি হয়। জনগণের যে এত প্রবলেম হচ্ছে সেটা বুঝবে না, মানে ওদেরটা হলেই হলো। আরে ভাই, ভোট গণনা হচ্ছে হোক না, আমাদের গাড়ি ঘোরানোর কী অবস্থা? কেউ কি ভোট বুথে গিয়ে গণনা হচ্ছে তার মাঝখানে ঝামেলা করবে? আগে তো পুলিশ প্রোটেকশন আছে। এদের কি বলবো, মানে কিছু বলার নেই। তো ওই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, এখন কিছু করার নেই। তো এই কোর্টে ঢুকে যাব, কোর্টে ঢুকে তো হয়তো অত কথা বলতে পারবো না, কাজের মধ্যে ফেসে যাব। তো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? যতক্ষণ তোমরা নিজেদের কাজ করো, ঠিক আছে, যা যা কাজ আছে করো, সুন্দর সুন্দর ব্লগ বানাও। আর আমি কোর্টে ঢুকে যাচ্ছি, তো চলো বাই। কোর্টে ঢোকার সময় ডেলি আমি তারামাটাকে নমস্কার করি। সিটি সিভিল কোর্টের একদম সামনেই এই মন্দিরটা, যেতে আসতে পরে। তো আমি রোজই নমস্কার করি, সেটাও শেয়ার করলাম। এখন প্রায় দুপুর 12:30 হবে। তো শীতের দুপুর বুঝতেই পারছো, একটু কাজেই বেরিয়েছিলাম। তো কোর্টের সামনেই, মানে হাইকোর্টের সামনেই, এখানে একটু চা খেয়ে নিচ্ছি। এই দোকানের চাটা খুব ভালো, তো একটু চা খেয়ে নিলাম, একটু বিস্কুট খেয়ে নিলাম, কারণ শীতকালে খুবই ঠান্ডা লাগছে, বাইরে বেরোলেই একদম কাপুরি ধরছে। তো ওই জন্য একটু চাটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ঘুম পেয়ে যাবে নাহলে। এই জন্য এনার্জির জন্য একটু চা খেয়ে নিলাম। এই যে বিকেলবেলা আমাদের কোর্ট পাড়া, এখন বাজে 5:30। দেখো হাইকোর্ট, হাইকোর্টের এই গেটেই একটা ফুচকাওয়ালা বসে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে টাউন হল। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। টাউন হলের নাম শুনেছ নিশ্চয়ই, এটা হাইকোর্ট পাড়ার পিছনে, এটা হচ্ছে টাউন হল। দেখেছো এই যেটা টাউন হল? তো বুঝতেই পারছো এখন বেজে গেছে প্রায় 5:30 কি 5:00, এরমই হবে। আমি বেরিয়ে গেছি কোর্ট থেকে,
যথারীতি এটা হাইকোর্ট পাড়ার পিছন দিকটা, রাজভবনের উল্টো দিকটা, এটা দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা সবাই জানো, আমি যাচ্ছি ওইখান থেকে, যাব বরের অফিস, ওখান থেকে বাড়ি। আর আজকে হচ্ছে টিউজডে, মানে মঙ্গলবার। মঙ্গলবারে কি হয় বন্ধুরা, আমরা বাজার করি সপ্তাহে, ঠিক আছে? তো আজকে বাড়ি যাওয়ার পথে বাজার, তারপরে হচ্ছে ইয়ে যেন বলে বাড়ি। আর কালকে তো বুধবার। এ দেখো অন্ধকার হয়ে গেছে গো, দেখতে পাচ্ছি না তোমরা, এই যে। আর কালকে তো দাঁড়াও একটু আলোতে গিয়ে কথা বলছি, দাঁড়াও একটু আলো হয়েছে তখন কথা বলছি। তো কালকে তো বুধবার, কালকে ছুটি, কালকে একটু লেট উঠবো 9টায়, তারপরে যা যা করবো দেখাবো। আর আজকে টিউজডে বলেই দিলাম, তা চলো সঙ্গে থাকো, এবার যাওয়া যাক ওর অফিসের দিকে, ঠিক আছে? তো চলো। আর দেখো রাজভবনের পেছন দিকটা তোমাদের দেখাই, দাঁড়াও। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে রাজভবনের পেছন দিক, এদিক দিয়েও কোর্টে ঢোকা যায়, হাইকোর্ট হয়ে সিটি কোর্টে যাওয়া যায়। তো যেটা যেটা ভালো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকেই হয়তো আসা সম্ভব হয়ে উঠবে না। তো রাজভবন হচ্ছে যেখানে রাজ্যপাল থাকে, এটা হচ্ছে তার ভবন, মানে আমাদের ধনকরজি এখানেই থাকেন। এর পিছন দিকটা কত বড় এরিয়া ভাবতেও পারবে না। তো চলো এবার রাস্তা ক্রস করি, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, একবারে সেন্ট্রাল কলকাতা থেকে চলে এসেছি দক্ষিণ কলকাতায়, গড়িয়া বাজারের কাছে, মানে আমার শ্বশুরবাড়ির গড়িয়া তোমরা সবাই জেনে গেছো এখন। তো এই দেখো গড়িয়া বাজারের সামনে দাঁড়িয়ে আছি, এবার ঢুকবো। তো চলো, ও একটু গেছে, ও আসলে তারপরে ঢুকবো। এই যে বাইকটা পার্ক করানো আছে, আর ও আসলেই চলে যাব বাজার। আমাদের কিন্তু গড়িয়া বাজারটা খারাপ না জানো তো বন্ধুরা, এখানে সবই আছে, মিও আমরে বলো সবই আছে। তো চলো যাওয়া যাক। কেউ নেয় নাকি আরো বড় নেয় কেউ আর কি? শশা নেবা, শশা 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 এই শীতকালে আর কিছু সব তো নেওয়া হয়ে গেল। হ্যাঁ তোমার ব্যাগটা বার, ওলকপি নেবে? ওলকপি ওলকপি নেবে? কি হয় ওলকপি? তো পাতলা পাতলা ঝোল হয়। না 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 দিও। হ্যাঁ একবারে সব প্লাস্টিকে মুশকিল, ফ্রিজে রাখতে অসুবিধা হবে আমার। আচ্ছা ঠিক আছে। কি ব্যাগ কোথায় রেখেছো গো? এই যে সামনেই আছে। তো বাজার করে খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা এসে গেছি মিক্স চাউমিন খেতে। খাও খাও। কেমন টেস্টটা বলো তো? ভালো। তো বন্ধুরা দেখো এখন বাজে 9:45, এই বাড়ি ঢুকলাম। আর এই বাজার, এখানে সব এনেছি, এগুলো গোছাবো। আর একটা জিনিস দেখাই বন্ধুরা তোমাদের, যেটা মেলা থেকে কিনেছিলাম না, দেখো নাদু গোপালকে এখানে বসিয়েছি। হ্যাঁ
আচ্ছা, শিব ঠাকুরকে এখানে বসিয়েছি, ঠিক আছে। আর কোথায় যেন, হ্যাঁ, আর এখানে রেখেছি ওই ইয়েগুলোকে, মূর্তিগুলোকে। আর এখানে রেখেছি ওই টিয়া পাখি। আর এখানে কাপস, ঠিক আছে। তো চলো, এখন অনেক কাজ আছে, কাজটা সেরে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এখন বাজে কটা জানো? এখন বাজে 10টা, রাত 10টা। আর আজকে মঙ্গলবার, তো ফ্রেশ হয়েই এলাম, সমস্ত সবজি টবজি গুছিয়ে নিয়ে। তো ভাবলাম যে এবারে তোমাদের সাথে একটু কথা বলা যেতেই পারে। দেখো, আমি সোয়েটার টুয়েটার পরে একদম এসব আবার শলও পায়ের ওপর জড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো, এটা তো না জানার কোনো কথা না, সবারই ঠান্ডা লাগছে। একদিকে ভালো লাগছে, ডিসেম্বরের এই 25th এর আগে, মানে 20th থেকে একদম মিডিল অফ জানুয়ারি খুবই ঠান্ডা থাকে, এটা আমরা খুব ভালোভাবে এনজয় করি, সবাই করি, একটা ফেস্টিভ সিজন। আমার আগের ব্লগে নিশ্চয়ই দেখেছে যে নিউ মার্কেটটা কীভাবে সাজানো হয়েছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আর একটা কথা বন্ধুরা, অনেকে তোমরা ভাবতে পারো যে পায়েলদি, তুমি একা একা অফিস যাতায়াত করো না কেন, তুমি তো একাই যাও, আবার পার্ক সার্কাসে নামো কেন, বা ডাবল জার্নি করো কেন। ডাবল জার্নি অ্যাকচুয়ালি না, তো ব্যাপারটা এটাই যে সোম থেকে শুক্র, ঠিক আছে, আমরা দুজনেই দুজনের মতো কাজে ব্যস্ত থাকি, ঠিক আছে। আর যখন বাড়িতে আসি তখন ও ওর মতো রিল্যাক্স করে, আমি আমার মতো সমস্ত কাজ করে আমি আমার জগৎ নিয়ে থাকি। তো ওইটুকুই বাড়ি ফেরার পরে আর কি 1 ঘন্টা টাইম পাই আর কি, তার মধ্যে ঘুম আছে, তার মধ্যে ঘরের কাজ আছে, সব কিছুই আছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা দুজনে ভেবেছি যে ওইটুকু টাইম, মানে বাইকে করে যখন যাই পার্ক সার্কাস অবধি, ওইটুকু টাইম আমাদের নিজেদের একটা সময়, সেখানে কিছু কথাও বলতে বলতে যাই বা কিছু। আর অ্যাকচুয়ালি তো সারাদিন কথা হয় না, কারণ ওর কাজে থাকে, আমি আমার কাজে থাকি, বুঝতেই পারছো। আর বাড়িতে থাকলেও যে খুব কথা হয় তা না, বুধবারটা ওই জন্য আমি ইচ্ছা করে ছুটি নিই, যেহেতু আমি প্রাইভেট প্র্যাকটিস করি, তো ওই জন্য আমি বুধবারটা ছুটি নিই, যাতে ওর সাথে কিছুটা সময় কাটাতে পারি, নাহলে তো ফ্যামিলি লাইফ বলতে একদমই জিরো হয়ে যায়, তো সেটা তো হওয়াটা উচিত না। তাই জন্য যেমন একসঙ্গে বাজার করি একসঙ্গে, তাতে কী হয়, অ্যাটাচমেন্টটা একটু বজায় থাকে, না হলে একদমই বিচ্ছিন্ন বদ্বীপের মতো অবস্থা হয়। আর আরেকটা কারণ বন্ধুরা, বিয়ের প্রথমে আমি মেট্রো করেই ধর্মতলা অবধি যাতায়াত করার চেষ্টা করেছিলাম বিয়ের ফার্স্ট মান্থে। ও অফিসে চলে যায়, আমাকে গড়িয়া মেট্রোর ওখানে নামিয়ে বললো তুমি চলে যেও। অফিস টাইমে বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না কী বিচ্ছিরি ভিড়, আর আমার সাফোকেশন হয় প্রচণ্ড পরিমাণে, ওই ভিড় আমি সহ্য করতে পারিনি। মাঝ রাস্তায় নেমে আমি ট্যাক্সি করে কোর্টে গেছি, জানো কি বলবো তোমাদের। তারপরে থেকে ও ডিসিশন নিল যে একদমই না, তুমি অ্যাটলিস্ট মানে অফিস টাইমে তো একদমই তুমি মেট্রোতে চড়বে না, ওই পার্ক সার্কাস অবধি ছেড়ে দেবো, ওখান থেকে তুমি বাসে করে ব্রেক জার্নি করে কোর্টে যাবে। তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করার ছিল। অনেকের মনে কোশ্চেন জাগতেই পারে যে ব্রেক জার্নি করে যাও কেন, একেবারে যাও না কেন, এটাই কারণ, কিছুটা সময় নিজেদের মতো করেও কাটাই। নিজেদের মতো মানে ওইটুকু স্প্যান অফ টাইম যতটা আর কি থাকা যায়, ও সেটা মনে করে, আর ওই জন্য যাওয়ার সময়ও আমরা একসঙ্গে যাইও একসঙ্গে আসিও একসঙ্গে, অর্ধেকটা পথ একসঙ্গে আসা যাওয়া করি, ঠিক আছে। এখনও পর্যন্ত সেটা বজায় আছে, ফিউচারে জানি না কী হবে, ঠিক আছে। তো এই দেখো না, এখন আমি তোমাদের সাথে কথা বলছি, বা আমার ইউটিউবের ব্লগ দেখি, বা আমি আমার মতো থাকি, আর ও ওর মতো থাকে, মানে ওর সিনেমা দেখে, ও ধরো গিটার বাজায়, ও ধরো বাঁশি বাজায়, আমি আমার মতো থাকি, এইভাবেই আর কি চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও, তাহলে কী কী আরও করলে ভালো হয় সেটাও জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। আমি খুব এনকারেজ ফিল করি যে যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে দাও,
ঠিক আছে, তো বলো যে কোনটা ভালো লাগে বা কোনটা আরো করলে ভালো হয়। ঠিক আছে, তো এই 10:30-11টা নাগাদ এখন খাবো। আর কালকে তো বুধবার, কালকে একটু বেশিক্ষণ ঘুমোবো, আর মনটাও খুব ভালো কারণ কালকে ছুটি অ্যাটলিস্ট। ঠিক আছে, আর কিছু বলার নেই। আশা করি তোমাদেরও অনেকের ডিনার হয়ে গেছে বা অনেকের হয়নি, যাদের হয়নি তারা করে নাও, আর যাদের হয়ে গেছে তারা লেপের তলায় ঢুকে পড়ো, ঢুকে পড়ে তোমাদের মতো রিল্যাক্স করো। আর কিছু বলার নেই, আর ভিডিওটা লেন্দি করবো না। আজকের মতো টাটা, বাই বাই। সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, অল বাটনটা প্রেস করে দিও। আর প্রেস করলে কি হবে জানো, যে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।